আজকে মানে এমন একটা জিনিস আমি আনতে যাচ্ছি যে জিনিসটা দেখার পরে অনেকেই আমার হাসতে পারেন যে মানে আমি কেন আনতে যাচ্ছি। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে কি, আজকে ভাই আমি একটা ট্রেডমিল অর্ডার দিয়েছিলাম ঢাকার থেকে। আজকে আমাদের নড়াইল মেন টাউনে এসে পৌঁছেছি, কারণ এইসব বড় মাল আমাদের লগড়াতে আসে না, ডেলিভারি ওরা দিতে চায় না। তো এই কারণে ভাই আমি নড়াইলে অর্ডার দিয়েছিলাম একটা ট্রেডমিল। ট্রেডমিল কি জিনিস আগে যদি বলি, ওই দেন না তারা জিম সেন্টারে মনে করেন যে ই করে জিম করে, তখন তারা দৌড়ই একটা জিনিসের উপরে দাঁড়ায় পড়ে দৌড়ই। তো ওই জিনিসটাই আজকে আমি অর্ডার দিয়েছি। ওই জিনিসটা চলে আইসে সকালবেলা, মেসেজ আইসে গতকালকে অর্ডার দিয়েছিলাম আর আজকে চলে আসে আমার মেন শহরের উপরে। আজকে ওটা আনতে যাচ্ছি, তো ওইটা নিয়ে আসছে আজকের আমার ব্লগ। তো জানি না ব্লগটা কেমন হবে, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেডমিল কিভাবে চালাইতে হয়। ওইটা জাস্ট আনবো আমি, কুরিয়ারের থেকে ওটা আনবো, আইনে আমি আপনাদেরকে চালাই দেখাবো যে ওইটা কেমনে চালাইতে হয়, ওর করে কেমনে দৌড়াইতে হয়, ওর কন্ট্রোল কি কি, ওর সুবিধা অসুবিধা এই সব সম্পর্কে। ঠিক আছে, তো জায়গায় চলেন আগে, যাওয়া যাক লড়াই। গুলাফান পিকনিকই যাচ্ছে, দড়াক দড়াক করে বাধা দিল গাড়ি। মামুরা দাঁড়ায় গাড়ি মাড়ি ধরতে চাইছে, সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেবে কে, হেলমেট টেলমেট রয়েছে না, ঘুরি নাই। নড়াইল গাইস, আমরা কুরিয়ারের সামনে অলরেডি চলে আইছি, কুরিয়ারের সামনে আমরা চলে আইছি অলরেডি। আর এখন হচ্ছে ভাই মালটা আমাদের জাস্ট আসতে আগে নিতে হবে, আগে মালটা রিসিভ করে নিই। কলও দেছিল আমি গাড়িতে থাকা অবস্থায়, কলও দেছিল আচ্ছা কুরিয়ারের ভিতরে মাল। ভাই কুরিয়ারেতে ফুল পেমেন্ট করে দিয়ে চলে আইছি ওই জায়গাতে, কারণ কি ভ্যানে আসতে একটু সময় লাগবে। তারপরে আবার দেখলাম ওনার দুই তিনটা আরো মাল আছে, ওই মালগুলো ডেলিভারি দিয়ে যাইতে সময় লাগবে। সেই কারণে ভাবলাম তাইলে আমি যাই বাড়ি গিয়ে একটু বসে টসে থাই, এরপর উনি মালটা আগে নিয়ে আসবে। ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে, কারণ এখন ভাই পদ্মা সারি দেওয়ার পরে এই আমাদের এই নড়াইলের যে রোড, মেন রোড, মেন হাইওয়ে, এখানে যে পরিমাণে ভাই জ্যাম, মানে যে পরিমাণে গাড়ি ঘোড়া বাড়ছে আর লোকজন গাড়ি ঘোড়া এমন ভাবে চাপাই দিয়ে চালায় মানে বলার মতো না ভাই। ঠিক আছে, বলার মতো। এই কারণে ভালো যাই একটু ওয়েট করি, উনি মালটা আগে নিয়ে আসুক ধীরে সুস্থে। উনি এমনি টাইম চাইছে, কইছে ভাই এমনি যাইতে লাগবে 30 মিনিট, বাট আমি আপনার কাছে টাইম চাবো এক ঘন্টা, এরকম আস্তে 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 আসতে। ঠিক আছে, আর তাতে বড় কথা হলো মালটা মানে এত বড়, তারপরে আমার মাথা ঘুরলে উঠছে যে কাহিনী এত বড় হলো। অনলাইনে মাল অর্ডার করলে যা দেখা যায় ওর নাকি ছোট হয় সবাই কয়, কিন্তু আমি অর্ডার করে উল্টে আরো বেশি বড় হয়, খাপড়ি খুপড়ি তো বড়। এখন ভিতরের মাল কি দেখি অবস্থা দেখা যাক, মালটা আগে হাতে নিয়ে এরপরে দেখি। তো চলেন আগে যাই একটু রেস্ট নিই, মালটা আগে আসুক। তো মেলা গাড়ি দরছে আজকে, মেলা গাড়ি দরছে আজকে, মাল আজকে ভরে গেছে। যাওয়ার সময় দিয়ে গেছিলাম অল্প কয়টা গাড়ি, আর মানে নড়াইল যাওয়ার সময় দিয়ে গেছিলাম অল্প কয়টা গাড়ি, আর আসার সময় ভরে গেছে। এই ফুলগুলা অস্থির লাগে, শিমুল আম গাছ দেখ, এবার প্রচুর বলে তো বলেছে, কারণ জানি না সামনে বৃষ্টি হলে টেকবে কিনা এগুলা। এবার সিজনটা অবশ্য ভালো আছে, প্রতি বছর 9 দিন 10 দিন করে কমে তো মানে আগায়, অর্থাৎ তিথি শেষ আর রোজা শুরু আছে। এবার ঠিক কাটাই কাটাই সময়, তিথি শেষ তো রোজা শুরু। সিগন্যাল দেয় ডান সাইডে যাবো, দেখি আমার স্মার্ট কার্ড আছে কিনা, স্মার্ট কার্ডটার খুবই দরকার, এতদিন তো স্মার্ট কার্ড চলে আসার কথা। এই ভোটার আইডি কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এর আগে কইছে 6 মাস পরে আসছি, ঠিক 7 মাস পরে আমি আসলাম, দেখা যাক এখন কি কয়, কার্ড আইছে কি আসে নাই। ও ভাই ফাইনালি আমাদের সেই ট্রেডমিল চলে এসে, এখন জাস্ট আমাদের আনবক্সিং করার পরে দেখি যে আনবক্সিং করি যে কি আছে মাল ভিতরে, কি জিনিস কেমনে অপারেট করতে হয়। দাঁড়া এবার
आधा किलो दौड़ दीजिए, आधा किलो दौड़ किला।